বেহুলা নদীর অস্থায়ী বাঁধ ভেঙে প্লাবিত গাজলের বেশ কয়েকটি গ্রাম। বাড়িতে জল না ঢুকলে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা, ভেসে গেছে জমির ফসল, বন্যা আতঙ্কে এলাকার বাসিন্দারা। রবিবার বিকেলে গাজলের কাঞ্চননগর এলাকায় বেহুলা নদীর জলের স্রোতে ভেসে যায় অস্থায়ী রিং বাঁধ। বাঁধ ভাঙার ফলে জল ঢুকতে আরম্ভ করেছে কাঞ্চননগর, বিনোদপুর, শ্রীকৃষ্ণপুর এলাকায়। বাড়িতে জল না ঢুকলেও ভেসে গেছে জমির ফসল, বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েকটি গ্রামে যাতায়াত ব্যবস্থা, বন্যার আতঙ্কে ভুগছে এলাকার বাসিন্দারা। এই মুহূর্তে আপনারা দেখছেন গাজলে বেহুলা নদীর অস্থায়ী বাঁধ ভেঙে কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়েছে বন্যার পরিস্থিতি এবং সেখানে নৌ চলাচলের মাধ্যমে যাতায়াত করছে সেই এলাকার মানুষ। গাজলের কাঞ্চননগর এলাকায় বেহুলা নদীর জলের স্রোতে ভেঙে যায় অস্থায়ী রিং বাঁধ এবং এই বাঁধ ভাঙার ফলে জল ঢুকতে আরম্ভ করেছে কাঞ্চননগর, বিনোদপুর, শ্রীকৃষ্ণপুর এলাকায়। সেখানে বাড়িতে জল না ঢুকলেও যাতায়াত ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে, ভেসে গেছে জমির ফসল। আপনারা দেখছেন সেই ছবি, নৌকোর মাধ্যমে যাতায়াত করছে সেই এলাকার মানুষ। বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েকটি গ্রামে যাতায়াত ব্যবস্থা এবং এই মুহূর্তে বন্যার আতঙ্কে ভুগছে এলাকার বাসিন্দারা। কি জানাচ্ছেন স্থানীয় মানুষ শুনবো। এইতো পরপরের অসুবিধে। কোন গ্রাম এটা? কাঞ্চননগর গ্রাম। কত লোক আছে এখানে? 400 ঘর আছে এই গ্রামটাতে। কি হলো হঠাৎ করে? তারপরে হঠাৎ করে এরকম বন্যা হয়ে গেছে, এরকম জল, সব এই জল গিলে এখান দিয়ে রাস্তাঘাটে ভেঙে চুরে এইভাবে আমাদের যাতায়াত বন্ধ হয়ে গেল। এখন তো এই অসুবিধা, এখন আমাদের কিভাবে কি ব্যবস্থা করবে সরকার? না এইভাবে আমরা কি না খেয়ে এরকম বাচ্চা কাচ্চা নিয়ে কি না খেয়ে মরবো? এরকম যদি পারে আমরা না আসতে পারি, তাহলে বাজারঘাট কিভাবে আমরা দোকানের কিছু নিতে পারবো না, খেতে পারবো না, এরকম জমি জায়গার কিছু উঠাইতে পারলাম না। আর ছাত্রছাত্রীদের কি অবস্থা? ছাত্রছাত্রীদের এই তো এই যে দুইটা তিনটা ছাত্র এখন পার, এগুলো আমার মেয়ে আর এই যে দিদির ছেলেটা আর আর একটা গ্রামের মেয়ে। কিভাবে নিয়ে গেল? এই তো নৌকা করে পার করে দিলাম, লোকের নৌকা। একটু যেয়ে বলছে আমাকে আজকে দিনটা পের করে দাও, তারপরে দুই দিন আমি আবার এইভাবেই পের করি। ঝুঁকি থেকে যায় যে পড়ে যেতে পারে বা কিছু? হ্যাঁ হ্যাঁ, ওটা তো হতে পারে, মানে জীবন নিয়ে খেলা আর কি। এখন কি চাইছেন আপনারা এখানে? কি চাইছি কি আমাদের এটার কোনো পারাপারের কোনো কিছু ব্যবস্থা করে দেন। কত লোক মোটামুটি আটকে আছে? কত লোক এখানে? 400 ঘরের লোকজন সবাই আসা যাওয়া করে এই গ্রামটা। জলটা